হাই, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আজ আমি আপনাদের চারটা ব্যবসা আইডিয়া দিব, যে চারটা ব্যবসা ফিউচারে আপনি স্টার্ট করতে পারেন এবং এখনও স্টার্ট করতে পারেন। বর্তমানে আমেরিকাতে এই টাইপের ব্যবসা করে প্রত্যেকটা মানুষ, যারা যারা ব্যবসা করে তারা প্রায় $10,000 উপরে কামাচ্ছে, মানে প্রায় ৭ লাখ টাকার উপরে টাকা কামাচ্ছে। ইন্ডিয়াতে এরকম করে প্রায় ৫০,০০০ ১ লাখ টাকা কামাচ্ছে। আপনিও স্টার্ট করতে পারেন। ইউএসএ স্টার্ট হয়েছে মানে যে এখানে স্টার্ট হবে না এরকম নয়, ইন্ডিয়াতে অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। ব্যবসার আইডিয়াগুলি খুবই গুরুত্বপূর্ণ, আমি অনেক ব্যবসা আইডিয়া ভিডিও দিয়েছি, যদি সেই ব্যবসাগুলি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেননি এই ব্যবসা আইডিয়াগুলি শুনুন, এখান থেকেও আপনি কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন। প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেটা হচ্ছে আপনি ভার্চুয়ালি ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারেন। এবার ইন্টেরিয়ার ডিজাইনার মানে কি? ইন্টেরিয়ার মানে আপনার ঘরের, সাপোজ এটা আমার রুম, এই রুমের মধ্যে আমি ডিজাইন করব। অ্যাকচুয়ালি ভার্চুয়ালি সেটাকে আমি ডিজাইন করব। আমি একজন ফ্রিল্যান্সারকে ধরলাম যারা ভার্চুয়ালি ডিজাইন করে, তাদেরকে আমি বললাম যে ভাই তুমি আমার ইন্টেরিয়ার ডিজাইনটা করে দাও, আমার এই রুমের মধ্যে ডিজাইনটা করে দাও সুন্দরভাবে, এবং আমাকে 3D ভিডিও একটা দাও। সে সুন্দরভাবে ডিজাইন করবে, ডিজাইন করে আমাকে 3D ভিডিও দিবে। দেখুন, ভার্চুয়ালি যারা ইন্টেরিয়ার ডিজাইনার বা যারা কম্পিউটার বেসড ইন্টেরিয়ার ডিজাইনার, তারা কিন্তু প্রচুর টাকা কামাচ্ছে। যারা ফ্রিল্যান্সিং বেসে বিজনেস করছে বা যাদের পুরো কোম্পানি আছে, তারা প্রচুর টাকা কামাচ্ছে। এটা সিম্পল বিজনেস, আপনিও স্টার্ট করতে পারেন, আপনি একবার করে দেখতে পারেন। আপনি ইন্ডিয়ায় আছেন, এটা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে কম চলে, আমি ধরলাম আপনি ইন্ডিয়ায় আছে, আপনি ইউএসএর কাস্টমারকে ফলো করুন, আপনি অস্ট্রেলিয়ার কাস্টমারকে ফলো করুন, আপনি ইউকের কাস্টমারকে ফলো করুন, এবং আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট বানান ফ্রিল্যান্সারে, এবং আপনি ওদেরকে আপনার সার্ভিসটা জানান। কী করে জানাবেন? আপনি ইনস্টাগ্রামে যান, আপনি অ্যাডস লাগান ফেসবুকে, গুগলসে, এবং বলুন যে আমরা ইন্ডিয়ার বেস্ট ইন্টেরিয়ার ডিজাইনার, আপনারা যদি ইন্টেরিয়ার ডিজাইনার করতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ওরা মেল করবে আউট অফ ইন্ডিয়া থেকে, ওরা মেল করলে আপনি ভার্চুয়ালি ওদের ডিজাইন বানিয়ে দেবেন। আপনার তিন চারজন ডিজাইনার থাকবে, বা আপনি যদি প্রথমে নিজে স্টার্ট করতে চান নিজেই স্টার্ট করতে পারেন। নিজে স্টার্ট করলে প্রথমে হয়তো কম টাকা উপার্জন হবে, ধীরে ধীরে দেখবেন আপনার অনেক কাস্টমার হয়ে গেছে। আমি আপনাকে ফাইবারে গিয়ে ইন্টেরিয়ার ডিজাইনারে কে কত কামিয়েছে আপনাকে স্ক্রিনটা দেখাচ্ছি, আপনি সে দেখতে পাচ্ছেন। আপনিও এরকম টাইপের বিজনেস ক্রিয়েট করতে পারেন। দেখেন, এটা খুব ফ্যাশন টাইপের বিজনেস, এখানে কোনো আপনার প্রেশার কম, এখানে আপনি যখন খুশি কাজ করতে পারেন, এখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন, কেউ আপনাকে প্রেশার করতে পারবে না। এটা একটা স্বাধীন ব্যবসা বলতে গেলে। অ্যাকচুয়ালি আমরা ব্যবসা করতে গেলে সবার মাথায় আসে যে আমাদের উপর যাতে কেউ কারোর প্রেশার না আসে, বা ব্যবসায়ও আমরা কাস্টমারকে মাল দিতে পারি না। তো এই ব্যবসায় কোনো মাল দিতে হবে না, আপনি ডিজাইন সুন্দরভাবে যদি বানাতে পারেন ওরা পে করবে। আপনার এক একটা ডিজাইনের পিছনে ১ লাখ টাকা ২ লাখ টাকা ওরা পে করবে, কেননা ইউকে ইউএসএর ক্ষেত্রে ১ লাখ টাকা ইন্ডিয়ান মূল্যে ওদের কাছে কোনো ব্যাপার না, বুঝতে পারলেন? সেকেন্ড যে ব্যবসা আইডিয়াটা, স্টার্টে নিস ক্লিনিং সার্ভিস। নিস ক্লিনিং কি? আমি একটা ম্যাগাজিনে পড়ছিলাম, সিঙ্গাপুর বেস একটা নিস ক্লিনিং সার্ভিস, তারা পার ইয়ার $1 বিলিয়ন উপরে কামায়। আপনি যদি একটা ইন্ডিয়ার মধ্যে নিস ক্লিনিং বিজনেস স্টার্ট করতে পারেন, আপনিও প্রচুর ইনকাম করতে পারবেন। নিস ক্লিনিং বিজনেসটা কি? নিস ক্লিনিং বিজনেস হচ্ছে আপনার একটা বিজনেস হবে যেখানে, সাপোজ ক্লিনিং বিজনেস অনেক আছে, সাপোজ কোথাও গিয়ে আপনি ক্লিন করছেন, তার আন্ডারে ১০ জন ছেলে আছে, সেই ১০ জন ক্লিনার ক্লিন করছে, এরকম হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় ক্লিন করছে। আপনি নিজ ভিত্তিক ক্লিন করবেন, সাপোজ কোম্পানির মধ্যে শুধু বাথরুম ক্লিন করবেন, সাপোজ কারুর বাড়িতে গিয়ে শুধু বেবির কাপড় ক্লিন করবেন, এরকম টাইপের কোম্পানি আছে। মানে আশ্চর্য হওয়ার কোনো দরকার নেই, এরকম টাইপের কোম্পানি আছে, এরকম টাইপের কোম্পানি প্রচুর টাকা উপার্জন করছে। আপনি ভাবতে পারবেন না, নিস ক্লিনিং বিজনেস করে ইউএসএ, সিঙ্গাপুরে, ফ্রান্সে প্রচুর টাকা উপার্জন করছে। আমরা চাইলে ইন্ডিয়াতে স্টার্ট করতে পারি, ইন্ডিয়াতে অটোমেটিক্যালি ক্লিনিং বিজনেস আছে, এক একটা ক্লিনিং বিজনেস পার মান্থ ১০ লাখ ১৫ লাখ এরকম ইনকাম করে, বিশ্বাস হচ্ছে না? আপনি রিসার্চ করে দেখুন, মুম্বাই বেস্ট একটা কোম্পানি আছে যারা ক্লিনিং সার্ভিস দেয়, যাদের আন্ডারে ৫০ জন ১০০ জন আছে, তারা বিভিন্ন জায়গায় ক্লিনিং করতে যায়। অ্যাকচুয়ালি ক্লিনিং সার্ভিস ব্যাপারটা হচ্ছে আপনার কাস্টমারের সঙ্গে গুড রিলেশন দরকার। ক্লিন সার্ভিস পার ডে হয় না, যদি কোম্পানি হয় পার ডে হয়, বাট রুমের ক্ষেত্রে বা হাউসের ক্ষেত্রে পার ডে হয় না, কেউ উইকলি করে কেউ মান্থলি করে। আপনি যদি কাস্টমারের সঙ্গে গুড বিহেভিয়ার রাখেন, কাস্টমারের সঙ্গে গুড কোলাবোরেশান রাখেন, তবে কাস্টমার আপনাকে ডাকবে। ক্লিনিং বিজনেস ইজ এ মোস্ট এফেক্টিভ বিজনেস বলতে গেলে, অ্যান্ড মোস্ট
অ্যাট্রাকটিভ বিজনেস বলতে গেলে হতে চলেছে ইন্ডিয়ার মধ্যে নিস ক্লিনিং, কোনো একটা নিস ধরে ক্লিন করবেন, বুঝতে পেরেছেন? আপনি স্টার্ট করতে পারেন কি করবেন, আপনি একটা ব্যবসা খুললেন, রেজিস্টার করলেন এবং আপনার আন্ডারে পাঁচজন ছেলেকে রাখলেন, তারা কী করতে হবে, ক্লিন করতে হবে। এবার আপনি অ্যাডভার্টাইজ চালানেন যে আমরা ক্লিনিং সার্ভিস প্রোভাইড করি, আমরা সেই ক্লিনিং সার্ভিস করে আপনার আপনার জায়গাটাকে সুন্দর পরিষ্কার রাখতে পারি, বর্তমানে যারা যারা ক্লিনিং করছে তাদের থেকে আমরা ভালো ক্লিন সার্ভিস দিতে পারবো, আপনারা আমাদের একবার ডাকতে পারেন, প্রথম আপনাদের ফ্রি সার্ভিস দিব, সেকেন্ড থেকে আমরা চার্জ নেব, সবাই আপনাকে ডাকবে, কেন ডাকবে না, কেন তাদেরও চাই ক্লিনিং সার্ভিস, বুঝতে পেরেছেন? তৃতীয় নম্বর যে ব্যবসা আইডিয়াটা সেটা খুবই ইন্টারেস্টিং, আমি আগেও বলেছি কি জানি না, বাট এই যে ব্যবসা আইডিয়াটা শুনছেন এটা আমাকে আজকে একজন কল করে বলছিল যে দাদা আমি কি বুক পাবলিশ করতে পারবো না, আমি অথার, আমি কী করে বুক পাবলিশ করবো, আমি পাবলিশারের কাছে যাচ্ছি, তারা বলছে বেশি টাকা দিতে হবে, পাবলিশার বলছে এখন না, তুমি একটা ছোটো অথার, আমি তোমার কথা শুনবো না। তো আপনি একজন অথারপ্রেনিওর হতে পারেন এবং আপনার বই অনলাইনে সেল করতে পারেন। দেখুন অথারপ্রেনিওর ব্যাপারটা হচ্ছে যেই সব মানুষ লিখতে ভালোবাসে, যেই সব মানুষ লেখার মাধ্যমে তার ভেতরে যা আছে সেটা বই প্রকাশ করার চেষ্টা করে। সাপোজ আমি ধরলাম আপনি কবিতা লিখতে ভালোবাসেন, আপনি কবিতা লিখেছেন, এরকম 50-60 কবিতা লিখেছেন, তার সেটা একটা বইয়ের মতো বানিয়েছেন, তো এটাকে পাবলিশ করবেন কোথায়, আপনাকে কোনো পাবলিশারের কাছে যেতে হবে, যদি এটাকে পাবলিশ করতে হয় যে কোনো পাবলিশারের কাছে যেতে হবে, কিন্তু বর্তমান দুনিয়ায় আপনাকে পাবলিশারের কাছে যেতে হবে না, আপনি অনলাইনে পাবলিশ করতে পারেন। অনলাইনে কীভাবে পাবলিশ করবেন, আপনি অ্যামাজনে বুক লিস্ট করতে পারেন, সাপোজ আপনার আপনি অথার আছেন, আপনি বুক লিখেছেন, আপনি নিজস্ব রিসার্চ করুন, রিসার্চ করে দেখুন যে আমি বুক যে লিখেছি আমি এটাকে সুন্দরভাবে লিস্ট করতে পারবো কি না, বা এখানে আমার কী কী দরকার হবে, বা এখানে আমাকে কী কী করতে হবে। আপনি যদি অথারপ্রেনিওর হন বা আপনি যদি লিখতে ভালোবাসেন, অ্যাগেন বলছি, তবে আপনি অথারপ্রেনিওর হতে পারেন। দেখুন আপনার যদি বই আপনি যদি নিজে সেল করেন সেখানে মিডিয়েটারকে টাকা দিতে হচ্ছে না, সেখানে আপনি ডাইরেক্ট কাস্টমার থেকে টাকা পাচ্ছেন, আপনার যে ফ্যান্স আছে ডাইরেক্ট আপনি থেকে নেবে, ঠিক আছে? সেখানে মিডিয়েটার বাদ হচ্ছে, আমি আপনাকে একটা ডাটা দিচ্ছি, ইন্ডিয়াতে একজন নিজের বুক পাবলিশ করে একটা ইউটিউবার, তারা পার মান্থ প্রায় 50 লাখের বেশি ইনকাম করে, 50 লাখের বেশি ইনকাম করে। আপনি কিছু কিছু অথারকে দেখেছেন, যেমন ডু এপিক সিট একটা বই আছে অঙ্কুর ওয়ারিকো, ও তো মনে হয় প্রতি মান্থলি 10 লাখ থেকে 20-20 লাখ টাকা ইনকাম করে। আপনি আরও অনেক আমি অথারের নাম বলতে পারি, তারা নিজেদের বুক পাবলিশ করে প্রচুর টাকা উপার্জন করছে। আপনিও যেই বিষয়ের উপর ইন্টারেস্ট আছেন আপনি লিখতে পারেন, লেখাটা এমন কোনো ব্যাপার নয়, আপনি লিখতে পারেন, দিয়ে যারা সুন্দরভাবে ছাপায় তাদের কাছে যেতে পারেন, মানে আপনার বইটা সুন্দরভাবে বেশ কভার ডিজাইন করলেন, ছাপালেন এবং সেটাকে অনলাইনে লিস্ট করে রাখলেন, বেশ সুন্দরভাবে সেল হবে। এখানে আপনার কোনো মানে খাটনি নেই, এখানে ওয়ান টাইম আপনি জাস্ট খাটবেন, ওর পিছনে লাইফ টাইম ধরে ইনকাম করবেন, লাইফ টাইম ধরে ইনকাম করবেন। ট্রাস্ট মি, অথারপ্রেনিওর বিজনেস একটা মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড ইম্পর্ট্যান্ট বিজনেস, বলতে গেলে আপনি অথারপ্রেনিওর হতেই পারেন। লাস্ট অ্যান্ড ফাইনাল যে ব্যবসা আইডিয়াটা দেবো সেটা বলার আগে আমি বলছি একটা কথা, যে বর্তমান আমাদের ইন্ডিয়ায় যদি আমি আপনাকে ডাটা দিই, গত 3 বছরে টোটাল স্মল বিজনেস 50,000-এর বেশি স্মল বিজনেস এসছে, টোটাল বিগ বিজনেস প্রায় 3,000-4,000 বেশি এসছে, যারা বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে, ইউনিকর্ন স্টার্টআপ। ওয়েস্ট বেঙ্গলে প্রায় 20,000-এর বেশি কোম্পানি গত 3 বছরে এসছে, স্মল স্মল, একদম স্মল বিজনেস। তো স্মল মানে যাদের 1-50 লাখ টাকার মধ্যে যাদের টানা হয়। তো আমি এই ডাটা দিলাম কেন, বর্তমানে আপনার বিজনেস করতে হলে একটা অফিস দরকার, সেই অফিস আপনাকে রেন্ট নিতে হলে সেখানে 50,000-60,000 1 লাখ এরকম দিতে হবে। আপনার যদি মান্থলি ইনকাম 1 লাখ টাকা হয়, যদি প্রফিট 50,000, আপনি তাহলে সেই 50,000 টাকা তো রুম রেন্ট দিতেই চলে যাবে। তবে আপনি যদি একটা কো ওয়ার্কিং স্পেসে গিয়ে আপনার অফিসটা করতে পারেন তবে আপনার ভালো চলবে। তো আপনি যদি একটা কো ওয়ার্কিং স্পেসের বিজনেস খুলতে পারেন তবে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। কলকাতায় অটোমেটিক্যালি অনেক কোয়ার্কিং স্পেস আছে যারা প্রতি মাসে কোটি কোটি টাকা কামাচ্ছে। অ্যাকচুয়ালি একটা কোয়ার্কিং স্পেসে মিনিমাম 50টা কোম্পানিকে রাখতে পারবে বা 50টা ব্র্যান্ড ওখানে থাকবে। 50টা ব্র্যান্ডের থেকে 10,000 করে নিলে কত হচ্ছে, প্রায় অনেক টাকা হয়ে যাচ্ছে তার, তাই না? তো অটোমেটিক্যালি যখন আপনি কোয়ার্কিং স্পেস তৈরি করবেন তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে একটা রুম বানাতে হবে, রুম বানাতে হবে এবং সেখানে বড় রুম বানাতে হবে, সেখানে মিনিমাম 10টা কো ওয়ার্কিং ব্র্যান্ড যেন থাকতে পারে।
আপনাকে তার জন্য কিছু ইনভেস্টমেন্ট দরকার, আপনার ভালো ইনভেস্টমেন্ট দরকার, এটা আপনার Tier 1 সিটিতে দরকার। Tier 1 সিটিতে আপনি কোয়ার্কিং প্লেস তৈরি করবেন। আমি আপনাকে বলছি বেঙ্গালোর, দিল্লি, মুম্বাই, কলকাতা এই সব যে বড় বড় Tier 1 সিটিতে এখানে কোয়ার্কিং প্লেসের মাধ্যমে প্রচুর প্রচুর টাকা কামাচ্ছে, কোয়ার্কিং বিজনেস করে প্রচুর টাকা কামাচ্ছে। আপনিও চাইলে কোয়ার্কিং স্পেস একটা বানাতে পারেন। আপনার যদি কলকাতায় বুকে ফ্ল্যাট থাকে বা আপনার যদি কলকাতায় বুকে জায়গা থাকে, আপনি একটা ফ্ল্যাট তুলতে পারেন, ওখানে কোয়ার্কিং স্পেস বানাতে পারেন। এর জন্য আপনার হয়তো ইনভেস্টমেন্ট একটু বেশি আসবে, বাট ওয়ান টাইম ইনভেস্ট করলে আপনি লাইফ টাইম টাকা কামাতে পারেন। কেন, আপনি বিজনেসের থেকে টাকা নেবেন, আপনি বিজনেসের থেকে টাকা নেবেন, এটা আপনার নিজের বিজনেস না, অন্যান্য বিজনেসও আপনাকে রেন্ট দিবে, রেন্টাল ইনকাম, প্রচুর ইনকাম। যেমন একটা একটা মানুষ যখন থাকবে সেকে হয়তো 2 BHK তে 12,000-13,000 টাকা দিবে, বাট একটা কোম্পানি থাকলে ওরা 20-25,000 টাকা দিয়ে দিবে। তো কোয়ার্কিং প্লেস বানান, দেখবেন প্রচুর লাভ আছে। এবার অনেকে বলবে দাদা আমার কাছে এত টাকা নেই, অন্যান্য বিজনেস ব্যবসা আইডিয়াগুলো দেখুন না, আমি জাস্ট এই ব্যবসা আইডিয়াটা বললাম, কেননা অনেকে করছে, অনেকে টাকা কামাচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে যে 4টা ব্যবসা আইডিয়া বললাম আর একবার রিভাইজ করে দিই। প্রথম হচ্ছে আপনি ভার্চুয়ালি ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারেন, আপনি ভার্চুয়ালি রুমের ডিজাইন করতে পারেন, 3D ডিজাইন করে আপনি ক্লায়েন্টকে সার্ভ করলেন, ক্লায়েন্ট আপনাকে টাকা পে করবে অটোমেটিক্যালি। ইউএসএতে ইউকেতে এই সব ভার্চুয়ালি ইন্টেরিয়ার ডিজাইনাররা প্রচুর প্রচুর টাকা মারছে, ইন্ডিয়াতেও স্টার্ট হয়ে গেছে, আপনি এই ব্যবসাটা এখন স্টার্ট করতে পারেন। সেকেন্ড যে ব্যবসা আমি বলছিলাম সেটা হচ্ছে নিস ক্লিনিং বিজনেস। নিস ক্লিনিং মানে আপনার একটা ক্লিনিং সার্ভিসের ব্যবসা থাকবে, যেখানে আপনি নিজ ভিত্তিক, সাপোজ বেবি টয়েস ক্লিন করবেন বা বেবির সরঞ্জাম ক্লিন করবেন বা শুধু বেড ক্লিন করবেন বা শুধু রুমের একটা রুম ক্লিন করবেন, এরকম নিজ ভিত্তিক থাকবে, যেখানে আপনি কম কম টাকা দেবেন, আপনার আন্ডারে অনেক কাস্টমার থাকবে, কাস্টমারের সঙ্গে ব্যবহার ঠিক রাখবেন, তবে সেই কাস্টমার আপনাকে ডাকবে। তো নিজ ক্লিনিং বিজনেস যে মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ইন্ডিয়ার ক্ষেত্রে হতে চলেছে। থার্ড যে ব্যবসা যেটা বলছিলাম সেটা হচ্ছে বিকাম এ অথারপ্রেনিওর। অথারপ্রেনিওর মানে অনেকে আছে যারা বই লিখতে ভালোবাসে, যারা লিখতে ভালোবাসে, তারা পাবলিশারের কাছে গেলে পাবলিশার সেখানে অনেক টাকা চার্জ করে, মিডিয়েটার অনেক টাকা চার্জ করে, সেখানে মিডিয়েটারকে আপনি বাদ দিয়ে ডাইরেক্ট আপনি অথারপ্রেনিওর হয়ে যেতে পারেন, আপনার বইকে ডাইরেক্ট অনলাইনে সেল করতে পারেন অটোমেটিকলি। আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম যে অঙ্কুর ওয়ারিকো, হিমেশ মাদানা এরকম টাইপের বিভিন্ন বড় বড় ইনফ্লুয়েন্সার যারা নিজেদের বই বিক্রি করে লাখ লাখ কোটি কোটি টাকা পেয়েছে, আপনিও উপার্জন করতে পারবেন। লাস্ট অ্যান্ড ফাইনাল যে ব্যবসা আইডিয়া দিয়েছিলাম সেটা হচ্ছে কোওয়ার্কিং স্পেস। কোওয়ার্কিং স্পেসে আপনি ব্যবসা করতে পারেন। কোওয়ার্কিং স্পেস বর্তমানে ট্রেন্ডিং যাচ্ছে, অনেকের কাছে ছোটো ছোটো ব্যবসার কাছে অনেক টাকা নেই যে নিজেদের অফিস খুলবে, তারা কোওয়ার্কিং স্পেসের মাধ্যমে ব্যবসা করতে চায়। তো কোওয়ার্কিং স্পেস ফিউচারে পুরো ট্রেন্ডিং ব্যবসা হতে চলছে, আপনি যদি কোয়ার্কিং স্পেস একটা বানাতে পারেন সেখানে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের, আর ধন্যবাদ এতক্ষণ ধৈর্য দিয়ে দেখার জন্য। লাইক করে দেবেন ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, ভালো থাকবেন, আর হ্যাঁ শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, শেয়ার করে দিন, প্লিজ শেয়ার করে দিন। টাটা।